হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবসময় আপনারা ভিডিওগুলো দেখছেন আর ভিডিও দেখে আপনাদের উপকার হচ্ছে। আপনাদের উপকার হলে আমার ভিডিও যে কষ্ট হয়েছে সেটি সার্থক হবে। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি করছি আজকে সেটি হলো ফটোশপ নিয়ে। আমরা ফটোশপের ভিতরে আমরা অনেকেই ফটোশপ বুঝি না বা কাজ করতে পারি না। আমি আমি আপনাদের যে টিউটোরিয়ালটি আজকে দেখাবো সেটি হলো ফটোশপে কী করে আপনি একটা ইমেজে ব্যাকগ্রাউন্ড বা আপনার নিজের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পদ্ধতি অনেক রকমের, আপনি যে কোনো পদ্ধতিতেই আপনি একটা অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, এর আগে আমি সাজেস্ট করছি আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই যে ইমেজটি দেখা যাচ্ছে সেই জায়গাতে যে একটি হাত আছে সেই জায়গাতে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেন। বা অথবা নিচের যে ভিডিওর ইমেজটি দেখছেন নিচে সাবস্ক্রাইব বাটন লেখা আছে, সাবস্ক্রাইব বাটন করে নেন। বা কমেন্ট বা লাইক দিয়ে সবসময় আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। আর এর ফলে কি হবে, আমি আপনাদের যে কোনো সমস্যা যদি পড়ে না পারা তাহলে আমি অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। চাই তো ভিডিও টিউটোরিয়ালটি আমি শুরু করছি। তো প্রথম আমি একটি ব্রাউজার ওপেন করছি, মানে যাতে আমার ইমেজ নেই। তো এখান থেকে আমি দেখছি ইমেজ কোথায় থেকে পাওয়া যায়। এই দেখেন, এখানে অনেক ইমেজ আছে। প্রথম দেখাবো আপনাদের এক কালার ইমেজ দিয়ে, এক কালার ইমেজ দিয়ে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো বন্ধুরা চলেন, আমি প্রথম আমার একটি ছবি দিয়ে দেখাচ্ছি। প্রথম আমি ফটোশপ ওপেন করছি, দেখেন ফটোশপটি ওপেন আছে। তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কী কী করতে হবে, কয়েকটি পদ্ধতি আছে, ঠিক আছে। আমি আজকে দু তিনটি পদ্ধতি দেখাবো, এরপরে যদি আপনারা কমেন্ট করেন আরও সহজ সহজ পদ্ধতি শেখাবার জন্য আমি চ্যানেল হিসাবে চ্যানেল দিয়েও আমি শেখাবো কী করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা ফিল্টার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো অনেক পদ্ধতি রিমুভ করা যায়, আমি আপনাদের দেখাবো টুলস দিয়ে কী করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আপনার কথা হলো যে জিনিসই রিমুভ করবেন না কেন, আপনার সিলেক্ট করতে হবে। জিনিসটি যখন সিলেক্ট করতে পারেন তাহলে আপনার কাজ সমাপ্ত। সিলেকশন টুলস হলো এই জায়গায়, এই দেখেন একটি দুটি সিলেকশন টুল, এটা দিয়েও পেন টুল দিয়ে সিলেকশন করা যায়। আপনি ধরেন আমি এই জায়গা থেকে আমি এই যে কর্প করে ফেলছি, এই যে আমি সিলেক্ট করে ফেলছি, আমি এই জায়গাতে কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। আমি এই যে টুলস আছে এখানে আরও টুলস আছে, ঠিক আছে। আমি ধরলাম এই টুলস প্রথম টুলস দিয়ে আমি এতটুকু জায়গা সিলেক্ট করে ফেলছি, এখন আমি কাটতে পারবো। দেখেন আমি এখন কন্ট্রোল এক্স কন্ট্রোল বি ছেড়ে আমি প্রথম একটি ডিসিলেক্ট, আমি প্রথমে আমি লেয়ারটি ডুপ্লিকেট করে নিচ্ছি, এখান থেকে টান দেব, এখানে নিউ লেয়ার আছে, নিউ লেয়ার ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার হয়েছে। বা কন্ট্রোল জেডে ক্লিক করার সাথে সাথে আপনার একটি লেয়ার তৈরি হবে। তো লেয়ারগুলো আপনারা যারা নতুন তারা বুঝবেন না, আমি ফটোশপ নিয়ে অবশ্যই ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করব। তো আমি এখন কিন্তু ব্লগ স্পট নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করছি, তো সেটি আপলোড করে নিই আপনাকে দেখাবো। তো এখান থেকে আমার কপি করা আছে, আমি চাচ্ছি এই জায়গাটি সিলেক্ট করব, আমি এই জায়গাটি চাচ্ছি নিয়ে যাব। তো এই জায়গাটা আমার ক্রপ করা হয়ে গেলে দেখেন আমি এই যে এই জিনিসটা আমি সেখানে নিয়ে যেতে পারব। বা আমি কপি করার মানেটা হলো কি, আমার যে ব্যাকগ্রাউন্ডটা এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হবে না, কিন্তু তাহলে সমস্যার সৃষ্টি হয়ে যায়। এই দেখেন আমি দুনো এ ডিলিট করে ফেলি এখান থেকে, সরি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এর জন্য সমস্যা করে। যাই হোক, যেমন দেখছেন যে এই ইমেজটি সেই ইমেজটির কিন্তু এই জায়গাটি কাটা, ঠিক আছে, এই যে এই জায়গাটি কাটা কেটে ফেলছি, কেটে ফেলছি মানে এই জায়গা থেকে নিম্নেই ফেলছি, ঠিক আছে।
তো আমি আবার হিস্টোরি প্লেট নিয়ে আসবো। হিস্টোরি প্লেট, এই হিস্টোরি প্লেট আমি কি কাজ করছিলাম প্রথমে আমি সেখানে নিয়ে যাচ্ছি। এই যে আমি প্রথম ইমেজে চলে যাচ্ছি, আমি করুপ করেছিল, এরপরে হ্যাঁ এই জায়গাতে আমি আসি। দেখেন আমি ফিরিয়ে নিয়ে আসছি কিন্তু হিস্টোরি প্লেট থেকে। যে কোনো কাজ আমরা কন্ট্রোল জেড বা কন্ট্রোল শেফট জেড দিয়ে যদি না আসে তাহলে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবি না হিস্টোরি প্লেট দিয়ে। তো বন্ধুরা এ দেখেন আমি এটারে গ্রুপ করব, মানে সিলেক্ট করব। দেখেন আমি সিলেক্ট করার পদ্ধতি দেখেন, আমি এখান থেকে আমি যদি এই 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 আমি সিলেক্ট করে ফেলছি, সরি কন্ট্রোল ডি কন্ট্রোল জেড আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, আমি লেটটি ডুপ্লিকেট করছি। এই যে ডুপ্লিকেট করা হয়েছে, এখন আমি এই লেচু টুল দিয়ে আমি ক্রপ করছি। দেখেন আমি ক্রপ করছি দিয়ে আমি এই জায়গা শেষ করতে হবে। এখন দেখেন আমি এটারে নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গা নিয়ে যেতে পারবো। আমার ক্রুপ হয়ে গেছে, আমার ক্রুপ এতটুকু হয়ে গেছে। তো তা না আমি এটা ডিলিট করে দিচ্ছি, এই ডিলিটে নিয়ে আসছে, আবার কপি করছি। আমি চাচ্ছি লেচু টুল না, আমি এই প্লোনের টুল দিয়ে প্লোনের লেচু টুল সেটা দিয়ে করব। সেটা কিরকম দেখেন আমি একটু ভিউ করছি, কন্ট্রোল কন্ট্রোল প্লাস দিয়ে এই দেখেন আমি এই জায়গায় ধরছি। ধরার পরে দেখেন আমি যে জায়গায় ক্লিক করব এই জায়গারই সে এই দেখেন এই দেখেন দেখেন আমি ইচ্ছা মতন কিন্তু নিতে পারবো। আপনি স্মুথ ভাবে নিতে হবে, কারণ আমি দু হাত দিয়ে করতে পারছি না, আমার এক হাতে মাইক্রোফোন আর এক খুব। দেখেন এর ক্রপ হয়ে গেছে, কারণ আমি যদি আলাদা করতে চাই এই এই বাটনে ক্লিক করো, ক্লিক করো আলাদা হয়ে গেছে। তো আমি সেটিও ডিলিট করে ফেলছি, কন্ট্রোল মাইনাস আমি সেটি ডিলিট করে ফেলছি। ওকে এখন আমি দেখাবো ম্যাজিক টুল দিয়ে। এই দেখেন ম্যাজিক টুলের ব্যাপারটা হলো কি জানেন, ম্যাজিক টুলটি হলো আমি এখানে যখন ক্লিক করি সেটি, এই যে আমি এখানে ক্লিক করছি সেটি হে কপি করে নিবে কালারটি। এখন কালার অনুযায়ী ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, সবচেয়ে সহজ জিনিস। শুধু হ্যাঁ ও কিন্তু দেখেন খুব সুন্দর করে নিয়ে গেছে। আপনি যেমনি জান না কেন সে খুব সহজেই নিয়ে যাচ্ছে। আপনি অন্য জায়গায় নিলেও কিন্তু যাবে না, ও নিজস্ব কালারেই যাবে, ও কালার চিনে ফেলছে। দেখেন সরি হ্যাঁ দেখেন খুব সহজভাবে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু এটি হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এন কন্ট্রোল এন ওকে দিয়ে আমি পেস্ট করছি। দেখেন হয়ে গেছে, গ্রুপটি কিন্তু সুন্দর হয়নি। আবার দেখি গ্রুপটা কোন গ্রুপটাকে চলে গেল, হ্যাঁ গ্রুপ লেগে এটি
এটা আগের একটি গ্রুপ চলে আসছে, আগে যে সুন্দরভাবে গ্রুপ হয়নি এর জন্য। দেখেন আমি এটা এখানে যে কোনো জায়গাতে এটা লাগাতে পারবো। তো আপনাদের স্কুলের বৈশিষ্ট্য আপনারা দেখে ফেলছেন, বৈশিষ্ট্য কীভাবে কাজ করে সেটি আপনারা বুঝতে পারছেন। আমি কন্ট্রোল কে দিয়ে আবার ডুপ্লিকেট দিয়ে নিয়েছি, সরি ডিলিট করে দিচ্ছি, এটা আবার কপি করছি। তো কপি করে দিলাম, আবার আমি দেখেন সেটা বুঝতে পারছেন, এসে পুষিয়ে আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন। ঠিক আছে, যেমন এই যে ধরে ধরে আপনার ইচ্ছা মতন ঠিক আছে কন্ট্রোল ডি করছি, আবার এই টুল দিয়ে প্রলোগিন টুল দিয়ে আমি সেট হিসেবে একটা ক্লিক করছি, আপনি ক্লিক করছি একটা ক্লিক করছি একটা ক্লিক করছি, একটা করে আপনি ডিলিট করতে পারেন। ঠিক আছে, পাচ্ছেন মিলাতে হবে। তো এরপরে হলে গিয়ে মেজিক টুল, মেজিক টুলটা আপনার কালার অনুযায়ী যদি এই কালার সিলেক্ট করি এই কালারই যাবে। ঠিক আছে, আমি তাতে নিয়ে যাবো, তো এখানে লাগছে মিলাতে হবে। এগুলো একটু বৈশিষ্ট্য আছে, দেখেন আমি এই কালারে দিয়ে দিচ্ছি, এখন এই কালারে অটোমেটিক নিয়ে যাবে। দেখেন অটোমেটিক নিয়ে যাবে, কালারে কিন্তু ক্লিক করতে পারি আসতে কিনা, এত একটু সহজে দূরে চলে আসে। তো বন্ধুরা আপনি এই টুলগুলো দেখলেন, আমি আরো সুন্দর কি করা হয় সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তিনটে টুল দেখলেন, এটাও সিলেকশন টুলই, কিন্তু আমি চাচ্ছি আমার এই মুখটি নিয়ে যাবো কমলে, আমি এই জায়গায় ইউজ করতে পারবো। এটি একটি এরপরে আমি যে টুলস দেখাবো সেটু ইলেজার টুল, ম্যাজিক এরেজার টুল, ম্যাজিক এরেজার টুল দিয়ে আপনি সবকিছু সেট করে আমি ম্যাজিক নিচে ম্যাজিক এরেজার টুল দিয়ে কি করতে হয় সেটি আপনি দেখেন। আপনার যদি আমি সেটাই বোঝাতে চাইছি, আপনার যদি এক কালার কোনো ইমেজ থাকে যেরকম ব্যাকগ্রাউন্ড এক সেম আপনার ইমেজ অন্যরকম, তাহলে আপনি এক ক্লিকের সাথে সাথে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সেটি আমার টিউটোরিয়াল মূল উদ্দেশ্য। এরপর আমি দেখাবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি যদি ব্যাকগ্রাউন্ড হেভি জিবি থাকে তাহলে আপনি এই টুলটি ব্যবহার করতে পারেন। এরপরে সবচেয়ে বেস্ট অফ দ্য টুল সেটা দেখাবো। দেখেন আমি এইখান থেকে এলেজার টুল দিয়ে, এই যে এলেজার টুল দিয়ে নিচেরটা দিয়ে আমি ওখানে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি আরও দেখাচ্ছি, আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি এটা ওপেন করে নিচ্ছি। আমি চাচ্ছি এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো, তো আমি নিয়ে আসছি ফটোশপে, নিয়ে এসে আমি নতুন একটা উইন্ডো খুলে দিচ্ছি, আমি এটা রিমুভ করব। দেখেন এই টুলটি কিন্তু সিলেক্ট করা, ক্লিক করছি রিমুভ হয়ে গেছে, এখন আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন। ওয়াও নাইস, কিন্তু এখন চাচ্ছি আমি আরেকটি ইমেজ দিয়ে দেখাচ্ছি, আরেকটি ইমেজ দিয়ে দেখাচ্ছি। আমি চাচ্ছি ও ও একটু দেখে নিচ্ছি, একটু ডিফারেন্ট টাইপের কালার এই কালারটি নিয়ে নিচ্ছি আমি। এই কালারটি আমি নিয়ে নিচ্ছি, ওকে কালার রিমুভ করবো, আমি সিলেক্ট করছি, করার পরে শেষ। এখন দুটো থাকে তারপরে ভিউ করে আপনি দিতে পারেন। ওকে সরি, তো এখন দেখেন কালার রিমুভ হয়ে গেছে, চড়ে গিয়ে সুন্দর করে ডিজাইন করে দেবো। তো আমি আরও একটু দিয়ে দেখছি আরও ডিফারেন্স কালার, আপনি এই কালারটা যদি নেন, এই জামার কালার, এই জামার জামার কালার, এই কালার কিন্তু ব্যাকগ্রাউন্ড এক, তাহলে কিন্তু এই লেচু এই টুল তো হবে না, আপনি লেচু টুল বা অন্য আদার্স টুল ইউজ করতে হবে।
এরপরে আপনি এটিও কাজ করতে পারবেন, এটিও কাজ করতে পারবেন, এটিও আমি রিমুভ করতে পারবো। আমি চাচ্ছি সেটি থাকবো আর সব রিমুভ হয়ে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, এই যে আমি এটা রিমুভ করছি। রিমুভ করার জন্য এই কালারটি, এই যে ইলেজার টুলটি সিলেক্ট করে, ওয়াও, এখন আমি এই জায়গাতে যে কোনো একটি জিনিস আমি লাগাতে পারবো ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে বন্ধুরা, আপনি এখান থেকে সিলেক্ট করে যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। ওকে, আও, আপনি যে কোনো কিছুই আপনি এটাতে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি সেটি দেখেন আমি ব্যাকগ্রাউন্ডের নিচে নেওয়ার সাথে সাথে চলে গেছি। তো এটি একটু দিচ্ছি। তো এইভাবে আপনারা একটি ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপরেও আপনি চ্যানেল অনুযায়ী চ্যানেল দিয়ে করতে পারবেন, ফিল্টার দিয়ে করতে পারবেন, অনেক থিওরি আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো যাই হোক বন্ধুরা, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। তো বন্ধুরা, আপাতত এই ভিডিওটি এখানেই সমাপ্ত দিচ্ছি, এরপরে আবারও খুব ভালো একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।